রালেছে প্রশ্ন করবেন সানিকুল আলম আপনি প্রশ্ন করুন সালাম কিন্তু শোনা যায়নি যাই হোক বলেন বলছি প্রশ্ন ছিল প্রশ্ন ছিল কি সালাফিদের

আমাদের ইমাম হচ্ছেন আবু বকর উম্মার ওসমান আলী হাসান হুসাইন আর তারপরে আবু রাই আনাস তারপরে তাবে সৈয়দ বিন মোসাইব হাসান বাসারি মোহাম্মদ বিন সিরিন আর তারপরে ইমাম জোহরি উমা বিন আবদুল আজিজ আর তারপরে আপনার ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ ইমাম বখারি মুসলিম আবুদাউদ্দিনী যত আইমাইকাম ইমাম ইবিন তৈমিয়া এমাম ইবনুল কাইম ইমাম জাহাবি ইমাম হাফিজ ইবিন হাজার

যেমন আমাদের কাছে শেখ তেমনই শেখুল হোসাইম তেমনি শেখ আলবানী জি পক্ষান্তরে যারা মজহধারী তাদের কাছে একজন এমাম বিশাল ইমাম আজম আর একজন কিছুই না ওই অন্যদের এমাম আমাদের ইমাম না জি এটাই গুমরাহি গুমরাহি থেকে আল্লাহ হেফাজত করে এটা হচ্ছে ব্যক্তি পূজা জি আল্লাহ হেফাজত করে